বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয় দর্শক কথা বলবার জন্য আমার আজকের অতিথি ব্যবহার আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য প্রফেসর ডক্টর হাবিবে মিল্লাত আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালি স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে এবং আপনারা জানেন যে অনেক দিন ধরে কথাবার্তা হচ্ছে আলোচনা হচ্ছে বাজারে গুঞ্জন আছে এবং গত কয়েকদিন ধরে পত্রপত্রিকায় যে সংবাদ প্রকাশিত হচ্ছে তাতে বেগম জিয়া যিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এখন চিকিৎসাধীন আছেন তিনি প্যারোলে মুক্তি নিয়ে লন্ডন চলে যাচ্ছেন এবং বিনিময়ে বিএনপির যে ছজন সংসদ সদস্য গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিজয়ী হয়েছেন তারা সংসদে যাবেন এবং সংসদে যোগদানের মেয়াদও প্রায় শেষ হয়ে আসছে এই মাসের মধ্যেই তাদের যোগ দিতে হবে সো আমার প্রশ্ন আপনাদের দুজনের কাছে যে এই বিনিময় প্রথায় আসলে কার লাভ কার ক্ষতি প্রফেসর ডক্টর হাবিবে মিল্লাত ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শকদেরও আপনারা জানেন যে এই মাস শুভ নববর্ষ আসলে যদিও কয়েকদিন আগে নববর্ষ চলে গেছে এবং এই মাসটিতে ১৭ এপ্রিল মুজিবনগর দিবস যে দিবসটিতে বাংলাদেশের বঙ্গবন্ধু নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই নেতৃত্বে প্রথম সরকার শপথ গ্রহণ করে এবং এই দিনটিতেই বাঙালিরা সত্যিকার অর্থে স্বাধীনতার স্বাদ প্রতিষ্ঠিত করে যদিও স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল 26 মার্চে তো সেই মহান মুক্তিযুদ্ধের যারা নেতৃত্ব দিয়েছেন এবং যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি সত্যিকার অর্থে বেগম খালেদা জিয়া একসময় যেভাবে পত্রপত্রিকায় আসতেন কিংবা যেভাবে টিভিতে দেখা যেত আমার মনে হয় সবাই যেন কেন ভুলে যাচ্ছে একটু একটু করে এবং বিএনপিও ভুলে যাচ্ছে কিনা আমি শিওর না তবে প্যারোলের যে কথাটি বলা হয়েছে সত্যিকার ভিতরের খবর তো জানি না তবে আমার মনে হচ্ছে যে সত্য মিথ্যা বলা আমার পক্ষে আসলে কঠিন কিন্তু একজন রাজনীতিবিদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার চরিত্র এবং তার হচ্ছে এটাকে বলবো আমি যে তার দৃঢ়তা একজন রাজনীতিবিদ যদি দৃঢ় না থাকেন তিনি যত সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করেন বা নিয়ে থাকেন না কেন তার কিন্তু ভবিষ্যতে তিনি কিন্তু রাজনৈতিক নেতা হিসেবে মানুষজন তাকে পছন্দ করবে না এই কারণে করবে না যে আসলে তিনি নিজের সুবিধার বিনিময়ে অনেক কিছু করতে পারেন আর এটা যদি একবার প্রমাণিত হয়ে যায় তার প্রতি এবং সেই দলের প্রতি মানুষের গ্রহণযোগ্যতা কমে আসে এটা শুধু বেগম খালেদা জিয়ার কথা বলছি না এটা একটা জেনারেলাইজড কথা বলছি আমি তো সেই হিসেবে যদি প্যারোলে মুক্তি নেন বেগম খালেদা জিয়া এবং তিনি তার এমপিরা যদি শপথ গ্রহণ করে বাংলাদেশের মানুষ তো আর বোকা না তখন তারা বুঝতে পারবে একটা আন্ডারস্ট্যান্ডিং একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে বোঝাপড়ার মাধ্যমে এটি হয়েছে এবং সাথে সাথে বিএনপির যে ভঙ্গুর দশা এই মুহূর্তে সেই ভঙ্গুর দশা আসলে ভঙ্গুর হয়ে যাবে কারণ তারা যে অবস্থায় আছে তারা যে আমাদের সবচেয়ে বড় নেত্রী যখন সমঝোতা করে কোথাও যান তখন ছোট নেতা পাতি নেতাদের সমঝোতা ছাড়া করা ছাড়া কোনো উপায় নেই আর এইটা যদি মানসিকতা হয় তাহলে সত্যিকার অর্থে সেই দলের টিকে থাকা খুব কষ্ট আমি আসলে জানি না আমিও আপনাদের মতো পত্রপত্রিকায় শুনেছি এবং দেখেছি এবং আমি দেখেছি গতকালকের পত্রিকায় যে ৫জন বিএনপির এমপি শপথ নিচ্ছেন আবার আজকে একজন বগুড়ার এমপির শপথ দেখলাম একটা পত্রিকায় যে তিনি বলেছেন যে শপথ তো নেওয়া দরকার শপথ নিতেও চাই কিন্তু এলাকার জনগণ তো চায় না জনগণের দিকটাও বিবেচনা করতে হবে আমি মনে করি নির্বাচনের জন্য যে কোনো দলের জন্য ম্যান্ডেট হচ্ছে সবচেয়ে বড় কথা নির্বাচনী ইস্তেহার যদি বিএনপি এবার তেমনভাবে দিতে পারেনি নির্বাচনী ইস্তেহার এবং মানুষের প্রতি যে আমরা কথা দেই যে ওয়াদা করি সেই ওয়াদা জনপ্রতিনিধিদের রাখা উচিত নিজের অসুবিধা হলেও সেই অর্থে আমি মনে করি যে কোনোভাবে এই প্রচারণাগুলো বিএনপিকে কিন্তু দুর্বল করে দিচ্ছে তারা আরও হতাশ হচ্ছে তারা যারা নিম্ন পর্যায়ের কর্মীরা আছেন তারা কিন্তু এখনও চাচ্ছেন যে তারা আন্দোলন করবেন তারা পক্ষে থাকবেন জিতবেন না সেটা নিয়ে তারা এখন কিন্তু কিছু করছেন না কিন্তু যারা বড় নেতারা আছেন তারা কিন্তু এখন পর্যন্ত এমন কিছু গত 13 বছরে দেখাতে পারেননি যার মাধ্যমে বাংলাদেশে একটা পরিবর্তন আসতে পারে কিংবা রাজনৈতিক পরিবর্তন আসতে পারে এবং অদূর ভবিষ্যতে 2, 4, 5, 10 বছরের মধ্যেও আমি কিন্তু আসলে সেটা দেখতে পাচ্ছি না সুতরাং আমি মনে করি এটা বিএনপির সিদ্ধান্ত তবে এটা যদি আমার পার্টি হতো তবে আমি বলতাম যে আমার নেত্রী এটা কখনোই মেনে নিতেন না এবং বাংলাদেশ আওয়ামী লীগ এটা কখনো চিন্তাও করতো না এবং তারা এর জন্য করতো না হ্যাঁ যদি কেউ সেই 2007-08-এর মতো যদি সংস্কারবাদীর লাইনে কেউ থেকে থাকেন হালুয়া রুটি ভাগ পাওয়ার জন্য তারা যদি এগিয়ে তখনও গেছে কেউ কেউ এবং পরবর্তীকালে দেখেছেন জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে সুতরাং রাজনীতিবিদদের সবচেয়ে দুঃখের ব্যাপার সবচেয়ে লজ্জার ব্যাপার হচ্ছে জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হওয়া এবং এই যারা কম্প্রোমাইজ করে তারা অবশ্যই প্রত্যাখ্যাত হবে। সুতরাং আমি মনে করি বিএনপির সিদ্ধান্ত বিএনপি নেই, আওয়ামী লীগ হিসেবে আমার আসলে ব্যাপারে কোনো মন্তব্য নেই। এমডি এমটি নিজে তো একজন চিকিৎসক এবং বেগম জিয়া কারাবন্দী, তিনি হসপিটালে চিকিৎসাধীন আছেন, তার চিকিৎসা নিয়ে নানা রকমের কথা বিএনপি থেকে নানা অভিযোগ আছে, এবং আপনার কি জানা আছে যে মানে ওনার স্বাস্থ্যের অবস্থা কি বা ওই ওনার সুচিকিৎসা হচ্ছে কি না? অবশ্যই উনি ধরেন 70 অর্ধ একজন মহিলা, যার বিভিন্ন এ বয়সটিতে শুধু ওনার না যে কোনো সাধারণ মানুষেরও হাত পায়ে ব্যথা, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার এগুলো থাকতেই পারে, এগুলো থাকে, এটাই স্বাভাবিক। এবং এর জন্য চলাফেরায় লিমিটেশন চলে আসতেই পারে, সেটাও স্বাভাবিক। কিন্তু বেগম খালেদার ব্যাপারটি, যিনি বড় নেত্রী একসময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তার ব্যাপারটা স্বাভাবিকভাবে এবং একটি দলের প্রধান ছিলেন, তো সেই হিসেবে ওনার ব্যাপারটা অবশ্যই পত্রপত্রিকা এবং অবশ্যই কোনো কিছু হলে উদ্বেগের জন্ম দেয়। আপনি দেখেন ওনাকে যখন জেলে নিয়ে যাওয়া হলো, জেলের সমস্ত নিয়মকানুন ভেঙে, আমি শুনিনি আপনি শুনেছেন কিনা জানি না, যে কোনো একজন মানুষকে সেই আগে যখন দাস দাসের প্রথা ছিল সেভাবে, আমি সেদিন একটা সিনেমা দেখলাম যে মারা গেছে এক রানী, তার সাথে 100 দাস দাসী একসাথে কবর দিয়ে দেওয়া হয়েছে। সেইভাবে একজন মহিলাকে একজন বিনা অপরাধে জেলে পাঠানো হলো মাসের পর মাস, ফাতেমাকে। তো তারপর তাকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, ঠিক আছে, তার জন্য দরকার তাকে দেওয়া হলো সেটা। এরপরে একটা মেডিকেল টিম পাঠানো হলো, উনি প্রথমত তাদের সাথে দেখা করলেন, পরবর্তীকালে তাদের চিকিৎসা নিতে অস্বীকৃতি জানালেন এবং কোর্টের মাধ্যমে তিনি বললেন যে তিনি তার নিজের পছন্দের চিকিৎসক দিয়ে চিকিৎসা করাতে চান। সরকার কিন্তু সেটা মেনে নিল যেহেতু কোর্টের নির্দেশ, এবং তার চিকিৎসক বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির যে চিকিৎসক তারাই কিন্তু তাকে দেখাশোনা করছে, বিশেষ করে 2জন চিকিৎসক তাকে সবসময় দেখাশোনা করছেন, এবং তারা কিন্তু আজকে পর্যন্ত বলেন নাই যে তিনি এত অসুস্থ যে তাকে আরও অন্য কিছু করতে হবে, কারণ এই বয়সে কিছু অসুস্থতা থাকবেই এবং তিনি সেই অসুস্থ, এবং এটা তো আজকের কিছু না। ওনার নি ট্রান্সপ্লান্ট করা হয়েছে, রিপ্লেস করা হয়েছে, দুটোই। এটা তো স্বাভাবিক না, কিন্তু আজকাল মডার্ন টেকনোলজি, মডার্ন চিকিৎসা, এটা স্বাভাবিক যে একজন মানুষ দুটা নিজের হাঁটু না হয় কৃত্রিম হাঁটু নিয়েও চলতে পারেন। এই ধরনের ঘটনা ঘটতেই পারে, এবং সাথে সাথে এটাও তো ঠিক যে উনি নিজেও কিন্তু কমপ্লেন করেন নাই যে আমি তেমনভাবে অসুস্থ, ওনার কাছ থেকে কিন্তু শুনি নাই। এখন যারা রাজনীতি করেন বা রাজনীতি করি তাদের সত্যিকার অর্থে রাজনৈতিক কোনো ইস্যুর দরকার আছে। যখন আপনি জনগণের পক্ষে থেকে জনগণের জন্য কোনো ইস্যু তৈরি করতে পারছেন না, তখন আপনাকে তো মাঠে টিকে থাকার জন্য, কর্মীদের উজ্জীবিত করার জন্য কিছু একটা বলতে হবে। সেই বলাটাই আমি মনে করি বেগম খালেদা জিয়ার চিকিৎসা। আপনি যদি বলতে পারেন কোনো চিকিৎসক বলেছে, তার ব্যক্তিগত যারা চিকিৎসক, তার দলীয় চিকিৎসক হিসেবে যারা তার এখন দেখাশোনা দেখছেন, তারা যদি বলে থাকেন, কিংবা বেগম খালেদা জিয়া যদি নিজে বলে থাকেন, তখন আমরা এটা বিবেচনায় আনতে পারতাম। কিন্তু রাজনীতির স্বার্থে, রাজনীতি মাঠকে গরম চাঙ্গা করার স্বার্থে এই কথাবার্তা যারা রাজনীতি করে তারা সবাই আসলে বুঝে। জি, আর বাবার আপনার কাছে মিঠাত রহমান ঢালি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মাননীয় বিজ্ঞ সাংসদ আওয়ামী লীগের, অনেক কথাই বলেছেন। তো আমি বক্তব্যের শুরুতেই, আজকে মুজিবনগর দিবস, 17 তারিখ গেল, যেটি নিয়ে উনি কথা বলেছেন, হ্যাঁ উনি বলেছেন নীরবে নিভৃতে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে উল্লেখযোগ্য, এবং যেটা আমি মনে করি স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধের মূল ভিত্তি দুইটি দিবস, এই ভিত্তি দুইটা দিবস নীরবে নিভৃতে চলে গেল। একটা হলো 10ই এপ্রিল, যেখানে আমরা বাংলাদেশকে প্রজাতন্ত্র হিসাবে ঘোষণা দিয়েছিলাম, আর আজকে এই 10ই এপ্রিল মানে নীরবে নিভৃতে, মানে আমরাই তো 10ই এপ্রিলে কথা বললাম, 17 এপ্রিল নিয়ে তো আমার মনে হয় 3 দিন ধরে আমরা আলোচনা। এটা একটা রাজনৈতিক, একটা জাতির উল্লেখযোগ্য রাজনৈতিক গভীরতার বিষয়, দেশের মুক্তিযুদ্ধ। মানে আপনি বলতে চাইছেন যে রাষ্ট্রীয়ভাবে এটি যথেষ্ট গুরুত্বের সঙ্গে পালিত হয়, আর অন্যান্য দিবস পালিত হয় অত্যন্ত গুরুত্বের সাথে। আমি মনে করি না যে ওগুলিও পালন করা উচিত, ওগুলি যে করা উচিত নয় তা নয়, তবে আমার কথা হলো যে আমি কি জাস্ট মিস্টার ঢালি আপনাকে একটা প্রশ্ন করতে পারি কিনা, যে আপনার দল তো একটা বড় রাজনৈতিক দল, অতীতে বহুবার ক্ষমতায় ছিল, আপনারা এই দিবসে কোনো কর্মসূচি পালন করেছেন? আমি কিন্তু কাউকে মেনশন করিনি। জি না, আমি জানতে চাই। আমি কিন্তু দুঃখটা আমার নিজের থেকে, এটা সকল রাজনৈতিক, কারণ আমরা আমাদের এই মুক্তিযুদ্ধের গভীরতাটাই এখনো বুঝছি না, যে কারণে আজকে রাজনৈতিক এত বিশৃঙ্খলা আমাদের দেশে। बुझी ना बोली 10 एप्रिल पालन करी ना पृथिवीर सब देशेई प्रजातंत्र दिवस आछे आपनारा देखें अमेरिकाते 4 जुलाई 1776 अब्राहम लिंकनर जे घोषणा सेटा तारा पालन करे एरकम ब्रिटेने मैगना कार्टा तारा पालन करे किन्तु आमादेर एखाने एकटा माने नियम माने जस्ट नियमेर खातिरे एटार जे राजनैतिक गभीरता एटार जे व्याप्ति एटा जे आगामी प्रजन्म के शिक्षित करे मुक्तियुद्धेर पक्षेर शक्ति के आरो जोरदार करबे सेई जायगाय बोधहय आमादेर सकलेरई किछुटा घाटति आछे आमार ओई जे बिनिमय प्रथा निये प्रश्न छिलो जे बाजार एखन आलोचना आछे जे आसले तो देखें এই পৃথিবীতে সমস্ত ট্রানজাকশন প্রথম আদি যুগে বিনিময় দিয়েই তো শুরু বিনিময়ের বাইরে রাজনীতি বলেন কোনো কিছুই নাই পৃথিবীতে বিনিময় হয় এটা রাজনৈতিক অনেকে হিসাব করবে আমরা যেমন এক বছর পরে এখন বর্তমান সম্মানিত প্রধানমন্ত্রী উনিও চিকিৎসার জন্য পেরোলে ইয়েতে গিয়েছিলেন ওনার যে যে কানের যে সমস্যা ছিল 21 আগস্টের গ্রেনেড হামলার কারণে তো এটা একটা চরিত্র পাকিস্তান আমলও আমরা দেখছি বঙ্গবন্ধুকে ওনাকে প্যারোলে মুক্তি দিতে চেয়েছে এবং ওইখানে তার ওয়াইফ উনি বলছে ও যদি প্যারোলে যায় আমি তার ঘর করব মানে তার সাথে আমার ই হবে এরকমই আমরা জানি তো বঙ্গবন্ধু শেষ পর্যন্ত যায়নি তো রাজনীতিতে এগুলো থাকে आलोचना थाके राजनीति गणतान्त्रिक राजनीतिते এই বিনিময় এবং आलोचना এটা এটা তো सब समय काम्य ना থাকলে বরঞ্চ এটা একটা দেশে অস্থিরতার সৃষ্টি করে এখন এটা রাজনৈতিক হিসাব কিতাবের বিষয় আমার এই আলোচনার বিনিময়ে আমি কি পেলাম আমি কি দিলাম সেটা হলো ভিন্ন জিনিস এখন বিএনপি আমরা তো এখনো কোনো সিদ্ধান্ত দেইনি বেগম খালেদা জিয়া এখনো প্যারোলের ব্যাপারে এগুলো পত্রপত্রিকায় আসতেছে আন্ডারহেড তো আপনি তো এক এক সময় এক এক রকমের কথা আমরা শুনতে পাচ্ছি মানে কোনো সিদ্ধান্ত হয়নি উনি কিছু বলেননি আবার উনি পত্রিকায় এটাও দেখলাম উনি বলেছেন দলের তারা নির্বাচিত সংসদ সদস্য তাদের বৈঠক করে সিদ্ধান্ত নিতে সেরকমটি বৈঠক হয়েছে সেটি আমরা শুনলাম আবার শুনলাম বিএনপি মহাসচিব বলছেন যে এটি ওনার পরিবারের সিদ্ধান্ত ন্যাচারালি এটা তো মানে আমরা একজন উনি সিরিয়াসলি অসুস্থ এবং উনি বারবার কমপ্লেন করতেছিলেন যেটা মিল্লাত ভাই বললেন আমার মনে হয় যে উনি বারবার কমপ্লেন করতেছিলেন পত্রিকা আসেনি আসলে যে উনি বারবার বলেছেন এখন এটা আপনারা আমাদের পত্রিকায় দেখবেন আমাদের 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 দলের যে সমস্ত স্টেটমেন্ট আছে মহাসচিবের নিজেরও স্টেটমেন্ট এগুলো তো কিন্তু আসছে এখন পত্রিকায় কখন আমাদের দেশের পত্রিকা তো কখন কোনটা তার কার্তিক হবে মাঝে মধ্যে তারা ওইটাও চিন্তা করে যাই হোক এখন সেটা উনি বারবারই কমপ্লেন করছেন এবং আপনারা দেখেছেন যে উনি গাড়ি থেকে নামতে পারছেন না একা হাঁটতে পারছেন না তাকে নিয়ে যেতে হচ্ছে আপনি ঠিকই বলেছেন যে একটা বার্ধক্য তার তার পায়ে আছে তাছাড়া উনি তো ধরেন 3 বারের প্রধানমন্ত্রী ওনার তো কিছু প্রিভিলেজ হয়তো যেটা যে ফাতেমার ব্যাপারে আমরা কোর্টের কাছে আবেদন করেছিলাম কোর্ট দিতে দিয়েছে মানবিক কারণে আমরা কোর্টের প্রতি কৃতজ্ঞ মানবিক কারণে দিয়েছে এবং আজকে মানবিক কারণে যদি খালেদা জিয়ার ব্যাপারটা রাজনৈতিক না হয় যেটা সরকার সবসময় বলে তাহলে মানবিক কারণে একটা লোকের চিকিৎসা পাওয়ার সর্বোচ্চ চিকিৎসা পাওয়ার অধিকার আছে তার পছন্দ মতন আমরা জানি উন্নত দেশে উন্নত দেশগুলোতে বা পশ্চিমা দেশ উন্নত বলবো না পশ্চিমা দেশগুলোতে যে রোগী সে প্রিফার করে যে আমি কার কাছে যাব তার সিদ্ধান্ত যে না আমি অমুকের কাছে গেলে ভালো হবে তো এইখানেও আমাদের দেশেও আমরা দেখছি রোগীরা অনেক সময় আমার মা বলতো না আমি বিচৌধুরী ছাড়া কারো কাছে যাব না এই যে একটা সাইকোলজিক্যাল রোগীদের থাকে তো সেটা হয়তো বেগম খালেদা জিয়ার ছিল যে আমাকে অন্য চিকিৎসাদের কাছে দেন এবং আমি মনে করি সরকারের মানবিক কারণে এটা মেনে নেওয়া কারণ চিকিৎসা যে কারণে আমাদের মহাসচিব বলেছেন যে উনি প্যারোলে যাবেন কি যাবেন না এটা ওনার আমার ব্যক্তিগত ওনার শারীরিক অবস্থা কি এটা আমরা ওনার উপরে একটা দল রাজনৈতিকভাবে চিকিৎসা করবেন কি করবেন না এটা আমরা চাপিয়ে দিতে পারি না এটা কেউ পারে না এটা পরিবারের সিদ্ধান্ত এই কারণেই আমরা বলেছি হ্যাঁ এবং আমরা এখনো পর্যন্ত আমরা জানি না রাজনীতিতে তো পার্লি থাকে গোপন প্রকাশ্য আলোচনা সব সময় থাকে বঙ্গবন্ধু জেলে এটা একটা মানে ভালো দিক আপনি বলছেন যে যদি থাকে গোপনে যদি বিএনপি আওয়ামী লীগ এখন আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যায় এটা নট ব্যাড আমি হিসাব কিতাব পড়ে জি কিন্তু একটা গণতান্ত্রিক এরকম একটা পরিবেশ আছে এখন প্রকাশ্যে অপ্রকাশ্যে আলোচনা লেনদেন করা হিসাব নিকেশ করা এটা খারাপ না তো রাজনীতিতে আমি হিসাব করব আমি কি পেলাম সে হিসাব করব সেটা হলো পরের ব্যাপার কিন্তু রাজনীতিতে কিন্তু প্রশ্ন থাকবে যে আপনি কি পেলেন বা আওয়ামী লীগ কি পেল তার বাইরে রাজনীতি কি পেল বাংলাদেশ কি পেল সেটা তো বটেই আমরা তো যেহেতু জনগণের জন্য রাজনীতি করি আমি পেলাম মানে জনগণ পেল হ্যাঁ তো সেটাই সেই জায়গার থেকে তো নির্ধারিত হবে ভবিষ্যৎ আর তাছাড়া আমি মনে করি দেখেন আজকে দেশের আমাদের প্রধানমন্ত্রী উনি যখন প্যারোলে গিয়েছিলেন আমার মনে আছে ওনাকে দেশে আসতে দিচ্ছিলেন না কে প্যারোলে গিয়েছিল প্যারোল উনি পরে প্যারোল বাদ দিয়ে চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন প্যারোলে যায়নি বাংলাদেশে এখন পর্যন্ত প্যারোলে দেওয়া হয়েছিল উনি পরে চিকিৎসার জন্য সরকারের পারমিশন নিয়েই বাইরে গিয়েছেন প্যারোল কিন্তু এটা উনি সরকারের পারমিশন নিয়ে গিয়েছেন না সরকারের পারমিশন নিয়ে না হ্যাঁ কারণ আমি তার ব্যক্তিগত চিকিৎসা ছিল আমি বলবো আপনি বলেন আচ্ছা ঠিক আছে উনি বাইরে গিয়েছিলেন সরকারের পারমিশন নিয়ে মানে সরকারের পারমিশন নির্বাহী আদেশ মানেই প্যারোল প্যারোল নির্বাহী আদেশ মানেই প্যারোল ডক্টর হাবিব হাবিব মিল্লাত বলতে পারবেন ভালো কারণ আচ্ছা ঠিক আছে আমার ইয়ার থাকতে পারে তো গেছেন আবার এরপরও দেখেছি যে উনি যখন চিকিৎসা শেষে দেশে আসতে চাচ্ছেন তখন এই সামরিক সরকার তাকে দেশে আসতে দিচ্ছেন না আমার সেই কথাটাও মনে আছে তখন এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্টেটমেন্ট দিয়ে বলেছিলেন যে তার এই দেশে আসার অধিকার আছে তাকে আসতে দিতে হবে তো এই যে কালচারটা হয়তো বিভিন্ন কারণে হয়তো যৌক্তিক অযৌক্তিক কারণে এই কালচারটা আমাদের ভিতর থেকে চলে গেছে আমি বলবো না যে সবই অযৌক্তিক কিছু যৌক্তিক কারণও হয়তো এটার সাথে আছে তারপরও আমি মনে করি এই দেশটা আমাদের এই দেশের জনগণ আমাদের আজকে দেশে যে অবস্থা চলছে যে একটা বিশৃঙ্খল অবস্থা ভাই হয়তো শিকার একটা বিশৃঙ্খল আলোচনায় পরে আসি আচ্ছা স্যার শৃঙ্খলা ফিরিয়ে আনতে পরে আসি প্রফেসর ডক্টর হাবিব মিল্লাত আজকে আমরা যখন ১৭ এপ্রিল পালিত হলো বাংলাদেশে সেটি হচ্ছে যে খানটিতে যে আমরকারণে মুজিবনগরে যেটাকে মুজিবনগর বলা হয় মেহেরপুরের সেখানে আজকে বিশাল আয়োজনের মাধ্যমে মুজিবনগর দিবস পালন করা হচ্ছে মুজিবনগর কমপ্লেক্সে বিশাল আয়োজন এবং সত্যিকার অর্থে শুধুমাত্র বক্তৃতা বিবৃতি না উৎসব শুরু হয়েছে সে সাংস্কৃতিক প্রতিযোগিতা খেলাধুলা থেকে শুরু করে একটা বিশাল উৎসব শুরু হয়েছে আমাদের প্রবলেমটা হচ্ছে যদি আমরা কোনো প্রোগ্রাম ঢাকায় না করি তখনই মনে হয় সেটা প্রোগ্রামটা জমলো না বিকেন্দ্রীকরণ যে একটা ব্যাপার আছে যে জায়গাটিতে যেটি হওয়া উচিত এখন সাভার যে স্মৃতিসৌধ আমরা করেছি সেখানে যদি ২৬শে মার্চে শ্রদ্ধা না জানিয়ে অন্য কোথাও জানাই ঢাকার কোথাও তো আসলে তো সেখানেই জানাতে হবে সুতরাং ১৭ এপ্রিলের জন্য মেহেরপুরের চেয়ে ভালো জায়গা আসলে হতে পারে না যেটি খুবই আনন্দ উদ্দীপনার সাথে মানুষ আমাদের মুক্তিযুদ্ধের গৌরবকে স্মরণ করেছে ১/১১-র পরে চিকিৎসা ১০ই এপ্রিলটি হচ্ছে যে এই সরকারের প্রথম ঘোষণাপত্র মুজিব ওইটা কিন্তু বাংলাদেশে না ওটা হয়েছিল প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স ওইটার ভিত্তিতে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল প্রত্যেকটি বাট যেটি প্রফেসর হাবিব মিল্লাত বলছেন সেটি বাংলাদেশের ভূখণ্ডে হয়নি সেটাই বলছিলাম যে আসলে ওটি কিন্তু বাংলাদেশের ভূখণ্ডে হয়নি কারণ তাজউদ্দিন আহমেদের বক্তৃতা যেটি ভারতে হয়েছে সেটা হয়েছে সেখান থেকে ইজ ইট পার্ট অফ আওয়ার লিবারেশন ওয়ার নিঃসন্দেহে লিবারেশনের প্রত্যেকটি দিন আমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রত্যেকটি দিন আমাদের জন্য ঐতিহাসিক প্রত্যেকটি দিন আমাদের দুঃখ দেয় প্রতিটি দিন আমাদেরকে খুশি করে সুতরাং প্রত্যেকটি দিন তো এইটা विभिन्न शुद्ध तो धरन आवामी लीगर समालोचना अपना करते हैं ताते कोनो असुविधा नहीं गणतांत्रिक देशे समालोचना होबे एटा मेनेओ निते होबे एर आगे तो विभिन्न दल 21 बछरेर एकटाना क्षमताय छिलो कोनो दिन तो एई सब दिवस पालन करते देखि नाई कोनो दिन तो शुनी नाई जे एई समस्त दिने कारा नेतृत्व दिएछे शुनी नाई तो इतिहास बिकृति आमरा देखेछि बांग्लादेशेर इतिहासे सुतरां कम बेशी अनानुष्ठानिकता और भूले जाओयार मध्य आसले बिराट एकटा पार्थक्य आछे से पार्थक्य थेके बांगाली जाति बेरिये आसते पेरेछे सेटार जोन्नो आमरा खूब खुशी। आपनारा बोलछिलेन जे माननीय प्रधानमंत्री के चिकित्सार जोन्नो बाइरे पाठानो हयेछे माननीय प्रधानमंत्री किन्तु कोनो मुचलिका दिए बा काउके संसदे आना बा संसदे नेওয়ার कथा बोले देशेर बाइरे जान नाई कोनो शर्त दिए किन्तु कखनोई देशेर बाइरे जान नाई तुमी कारण तार जे 7 जनेर व्यक्तिगत चिकित्सक छिलेन सर्वकनिष्ठ चिकित्सक हिसेबे आमी सेई दले अंतर्भुक्त छिलाम एबं उनी जे कयटा दिन स्कोयारे भर्ती छिलेन आमी हार्ट सार्जन आमार उपर आस्था स्थापन करे तिनी आमार आंडारे भर्ती हयेछिलेन कोनो मेडिसिन अन्य डाक्तारेर भर्ती हननि सुतरां आमी जानि एबं उनी जेदिन जान सेदिनও आमी एमन कोनो किछु देखिनि जे कोनो शर्त सापेक्षे तिनी गेছেন আর সবচেয়ে বড় কথা তিনি ছিলেন মুক্ত মানুষ কোনো অপরাধে তার কোনো শাস্তি হয় নাই কিন্তু সুতরাং তিনি মুক্ত মানুষ হিসেবে দেশের বাইরে গেছেন কেউ তাকে বাধা দেয়নি ফিরে আসতে চান পরের কথা বলি সেটা পরে আসছি। এখন আপনি বলছেন বেগম খালেদা জিয়ার কথা তিনি একটা অপরাধে কোর্ট কর্তৃক তিনি অপরাধ প্রমাণিত হয়েছে শুধু একবার না 5 বছরের জেল অ্যাপিলে যে 10 বছর হয়েছে সুতরাং একজন অপরাধীর সাথে একজন মুক্ত মানুষকে বিবেচনা করা ঠিক নয় সাথে সাথে ওই সময় কিন্তু আপনাদের দ্বিতীয় সর্বোচ্চ নেতা যিনি এখন প্রথম সর্বোচ্চ নেতা তারেক রহমান সে কিন্তু স্ট্যাম্পে লিখে দিয়ে গেছে আমি কোনোদিন রাজনীতি করব না যেটি ইলেকট্রনিক মিডিয়ার কারণে সবার কাছে আছে কপি তিনি লিখে দিয়ে গেছেন এবং তিনি কিন্তু দেশ থেকে রাজনীতি না করার অঙ্গীকার করে দেশ থেকে বাইরে গেছেন এই দুর্নীতি অত্যাচার অনচার হাওয়া ভবনের অপরাধ থেকে বাঁচার জন্য মানি লন্ডারিং থেকে বাঁচার জন্য কিন্তু পরবর্তীতে দেশের বাইরে যে সে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং সত্যিকার অর্থে নিজের কোনো ইনকাম না থাকা সত্ত্বেও দেশের বাইরে রাজকীয় জীবন যাপন করছে যদিও ট্যাক্সের ফাইলে লেখা হচ্ছে ক্যাসিনো থেকে জুয়া খেলে তার ইনকামের টাকা আসে যেটা ইসলামে হারাম। তো আপনি বঙ্গবন্ধুর কথা বলে সাথে প্যারোলের সাথে যুক্ত করেছিলেন বঙ্গবন্ধু কিন্তু কখনোই মুখ দিয়ে একদিনও উচ্চারণ করেননি তিনি প্যারোলে বেরোবেন বঙ্গবন্ধু আমাদের বঙ্গমাতার কথা আপনি বলেছেন তিনি সত্য কথাই বলেছেন কিন্তু বঙ্গবন্ধু কিন্তু কখনো বলে নাই সুতরাং আপনি ভালো বলেছেন আপনি পক্ষে বলেছেন কিন্তু কেউ কিন্তু প্যারোলে যায় না এখন পর্যন্ত তারেক জিয়া ছাড়া যদি নির্বাহী আদেশ বলেন একমাত্র তারেক জিয়া এবং পরবর্তীতে খালেদা জিয়ার কথা কিন্তু আসছে এর বাইরে কিন্তু কোনো নেতা নেত্রীর কথা বাংলাদেশে আমি ইতিহাস কম জানতে পারি হয়তো স্মরণ করিয়ে দিবেন কিন্তু এখন পর্যন্ত শুনি নাই। আপনি গণতান্ত্রিক রাজনীতির কথা বলেছেন গণতান্ত্রিক সুবাতাসের কথা বলেছেন বাংলাদেশের রাজনীতিতে সেটা বইছে আমরা জানি সাথে সাথে আপনি বলেছেন বেগম খালেদা জিয়ার কিন্তু খালেদা জিয়ার কথা কিন্তু আমি পত্রপত্রিকা আপনার স্টেটমেন্ট বলেছেন আপনার মহাসচিবের আপনার দলের পক্ষ থেকে সেটা কিন্তু আমি অস্বীকার করি নাই বরঞ্চ আমি বলছি আপনারা রাজনৈতিক কারণে রাজনীতি মাঠ গরম করার কারণে মানুষের সিম্প্যাথি পাওয়ার কারণে এই কথাগুলো কিন্তু মানুষকে আপনারা বলছেন যে খালেদা জিয়া অসুস্থ আমি শুনতে চাচ্ছি যে বেগম খালেদা জিয়ার কাছ থেকে আমি আজকে পর্যন্ত কোনো স্টেটমেন্ট পাই নাই যত পত্রপত্রিকা অন্য ধরনের খবর ছাপুন না কেন বেগম খালেদা জিয়া যদি বলেন যে আমি খুবই অসুস্থ আমার চিকিৎসা দরকার আমি আর পারছি না এটা কিন্তু পত্রপত্রিকা ইলেকট্রনিক মিডিয়া আপনাকে প্রকাশ করবেই সব সময়। আপনি বলেছেন মানবিক কারণে কোর্টে ফাতেমাকে অনুমতি দিয়েছে অবশ্যই অনুমতি দিয়েছে কোর্ট যদি চায় স্বাধীন সার্বভৌমত্ব দেশে বিচার বিভাগ স্বাধীন সুতরাং যে বিচার বিভাগের প্রশংসা আপনি করছেন ফাতেমাকে দেওয়ার জন্য আপনি প্রশংসা করেছেন সেই বিচার বিভাগ কিন্তু এতিমের টাকা চুরি করার জন্য বেগম খালেদা জিয়াকে 10 বছরের জেল দিয়েছে একই বিচার বিভাগ কিন্তু সুতরাং প্রশংসা করলে সমালোচনা করলে একসাথেই করলে ভালো তো আমি মনে করি আপনি যে আরেকটা প্রশ্ন আসবে কেউ তুলতে পারেনি যে প্রশ্নটা আপনাদের দুজনের কাছে থাকতো যে ফাতেমার প্রতি মানে কোনো অমানবিক আচরণ করা হলো কিনের মধ্য দিয়ে মানবিক আচরণ মানে একটি মানবিকতা রক্ষা করতে গিয়ে আরেক জায়গায় কোনো অমানবিকতা হলো কিনা আমি তো বলেছি যে এর আগেও দেখেন ওই মিশরের কথা পিরামিডের কথা কত 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 সহস্র সোনা সম্পদ দিয়ে রানী বা রাজার সাথে শত শত তাদের দাস দাসীতে কবর দেওয়া হতো অবশ্যই মানবতা বিরোধী এবং আপনি দেখেন পত্রপত্রিকা এই নিয়ে কিন্তু এই ফাতেমাকে নিয়ে বিভিন্ন ধরনের খবর আসছে। বাবা এক কথা বলেছেন যে আমরা চাই না টাকা পয়সা পার্টি দিতে চেয়েছিল, পার্টির মহাসচিবের পক্ষ থেকে বলো প্রতি মাসে টাকা দেওয়া হচ্ছে, আমি ৬০০০ করে টাকা দিচ্ছি এবং টাকা পয়সার কোনো অভাব নাই। কিন্তু একটি ব্যাপার দেখা হয়নি, সেটি হচ্ছে মানবিক দিকটি। সেই যে ফাতেমা সে কি সত্যিকার অর্থে ইচ্ছা করে গেছে, অথবা সে হতেও পারে সারা জীবন একসাথে আছে তার এবং খালেদা সে ভালোবাসে, তার জন্য সে যেতে চায়, সে কষ্ট করছে, এটা হতে পারে। কিন্তু আমাদের দৃষ্টিতে বা যারা মানবতাবাদী তাদের দৃষ্টিতে বলবেন না এটা ঠিক হয়নি, কিন্তু ঠিক অঠিক বিচার করার দায়িত্ব তো সবসময় আমাদের হাতে থাকে না। উনি একটা কথা বলেছেন যে উন্নত দেশের রোগীরা তাদের নিজের চিকিৎসা নিজেরাই ডিসাইড করতে পারেন, চিকিৎসক ডিসাইড করতে পারেন। দুই ধরনের কথা, একটি হচ্ছে যে যারা স্বাধীন মুক্ত মানুষ তারা, আর একটি হচ্ছে যারা জেলে আছেন তারা। আমি কিন্তু দেশের বাইরে এবং উন্নত বিশ্ব যাকে বলে সেই সব দেশে ১৭ বছর পড়াশোনা করেছি, চাকরি করেছি, সার্জন হিসেবে বেশ ভালো চাকরি করতাম। ইংল্যান্ডের কথা বলছি, আয়ারল্যান্ডের কথা বলছি এবং আমেরিকাতেও কিছুদিন ছিলাম। তো সেইখানে কিন্তু দেখেছি রোগীর কোনো চয়েস নাই, আদার দেন যদি প্রাইভেট পেশেন্ট না হয়। ওটাকে জিপি সিস্টেম বলে যে আমি এই এলাকায় বসবাস করি, এই এলাকার ডাক্তারের কাছে আমি যাব, আমার যদি কোনো রোগ হয়ে থাকে এই এলাকার ডাক্তার সেই কনসালটেন্টের কাছে রেফার করবে। সুতরাং সাধারণ মানুষজনের এই সিস্টেম। প্রাইভেট হলে হ্যাঁ আমি যে বলতে পারি আমি ওনাকে দেখাতে চাই, আমার ইন্স্যুরেন্স বা আমি ব্যক্তিগতভাবে পে করব। সেই সিস্টেমটা কিন্তু উন্নত বিশ্বে চালু আছে। আর অপরাধীদের ক্ষেত্রে আমার মনে আছে, আমি তখন ডাবলিনে সেন্ট জেমসেস হসপিটালে কাজ করি, ইউনিভার্সিটি হসপিটালে। হঠাৎ দেখলাম একদম আর্মি এই সমস্ত কিছু নিয়ে একজন মাদকের বড় ব্যবসায়ী, তাকে নিয়ে আসলেন। ওইখানে কিন্তু প্রাইভেট হসপিটাল আছে আশেপাশে অনেকগুলো ভালো ভালো, তাকে কিন্তু যদিও আমাদের মতো সরকার নিয়ন্ত্রিত হসপিটাল নয়, সবগুলোই ট্রাস্টের আন্ডারে চলে, সেই হসপিটালে আনলেন, তাকে চিকিৎসা করে আবার তাকে কিন্তু জেলে ফিরিয়ে নেওয়া হলো। সে কিন্তু তার চয়েস মতো ওই প্রাইভেট হসপিটালগুলোতে যেতে পারে নাই। সুতরাং এ কথাটা কখনোই ঠিক না যে উন্নত দেশের রোগীরা তাদের চয়েস মতো ট্রিটমেন্ট করে। আর আপনারা বলেছেন যে কি পেলাম না, এখন পাওয়া এবং পাওয়া যদি নিজে এবং নিজ দলের মধ্যে থাকে তখন তো আপনি যে কথাটি বলেছেন সেটাই সত্য যে রাজনীতি কি পেল, দেশের জনগণ কি পেল। এখন আমি কখনোই যদিও বিএনপির সাথে আমার বিন্দুমাত্র সম্পর্ক নাই, কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে আমি যদি বলতে চাই বিএনপির এমপিরা যদি শপথ গ্রহণ করে তারা যেমন পৌঁছবে, তাদের দলকে তারা পৌঁছাবে এবং তাদের নেত্রী যদি প্যারোলে মুক্তি নিয়ে চিকিৎসার জন্য মুক্ত বিহঙ্গ হতে চান সেই মুক্ত বিহঙ্গ কখনোই জানা যেতে পারবে না। ডক্টর হাবিব মিল্লাত, এটা কি মনে হয় না যে বিএনপি সংসদে গেলে সেটা আওয়ামী লীগের জন্য বা সরকারের জন্য একটা বড় লাভ, যে তাদের নির্বাচনকে নিয়ে যে ধরনের প্রশ্ন টশ্ন ছিল সেগুলো পুরোপুরি কেটে যায়? ইতিমধ্যে তো আমরা দেখেছি যে দুজন সংসদ সদস্য যারা সবচেয়ে সোচ্চার ছিলেন আওয়ামী লীগের বিরুদ্ধে এবং গণফোরামের বিশেষ করে ঐক্য জোটের, তারা দুজন শপথ নিয়েছেন এবং তারা শপথ নিয়ে তারা তারা তাদের সংসদ সদস্যর দায়িত্ব পালন করছেন। এবং যে ৬জন সদস্য এখনো সংসদ সদস্য যারা এখনো শপথ গ্রহণ করেননি বিএনপির পক্ষ থেকে, এখন তাদের জন্য তাদের মনের কি অবস্থা আমি জানি না, কিন্তু যেহেতু গণফোরামের চেয়ে বিএনপি একটি বড় দল এবং যেখান থেকে তারা নির্বাচিত হয়েছে সেখানে নিশ্চয়ই বিএনপি শক্তিশালী, তারা চিন্তা করেন যে দলের সিদ্ধান্তর বাইরে যাওয়াটা ঠিক হবে কিনা, সেই সমস্ত চিন্তা ভাবনা করছেন। তারপরেও আপনি যে প্রস্তুতি করেছেন তারা আসলে আওয়ামী লীগের লাভ হবে কিনা, সত্যিকার অর্থে আওয়ামী লীগের লাভ কতটুকু হবে অবশ্যই হতে পারে। দুইজন গণফোরাম থেকে জয়েন করেছে, তারা আজকে সংসদে বসে সংসদের বিরুদ্ধে কথা বলছে না, তারা কিন্তু বেশ যৌক্তিক কথা বলছে, বঙ্গবন্ধুর পক্ষে কথা বলছে, স্বাধীনতার পক্ষে কথা বলছেন। এবং এই ৬জন জয়েন করলেও যে তারা সংসদের প্রভাবে পরিবর্তিত হয়ে যাবেন না তাই বা কিভাবে জানবো আমি। নানা ইঙ্গিত। ধন্যবাদ আপনাকে। আপনি এই ওনার কথা জবাব দিয়ে যে আপনি বিশৃঙ্খলার কথা বলছিলেন, মানে সেখানে যেতে পারেন আপনি, আমি স্মরণ করে দিয়েছিলাম। যেহেতু উনি নিজেই কিন্তু আমার মনে হলো কি জানি কেন জানি কন্ট্রাডিক্ট করলেন। উনি বললেন যে আমি বর্তমান প্রধানমন্ত্রী যখন বিরোধী দলের নেত্রী ছিলেন আমি তার কনিষ্ঠতম চিকিৎসক ছিলাম, এটা ওনার পছন্দের কারণে, এটা কিন্তু আপনি একটু আগেই বলছেন। তো ওইটাই আমি স্মরণ করলাম যে উনি পছন্দ ছিল বলে আপনি ছিলেন, তাহলে উনি পছন্দ করতে পারে। হ্যাঁ করতে পারে, এবার তো করেছে। আমি ওই পয়েন্টে ওই জায়গায় এটা শেষ করছি। আর ধরেন আমাদের দেশের রাজনীতিতে এগুলো, আপনি তারেক জিয়ার কথা বললেন, আমরা ইউটিউব দেখেছি ওবায়দুল কাদেরের, আমরা দেখেছি শেখ সেলিমের, সত্য মিথ্যা জানি না। হ্যাঁ, এগুলি আমরা দেখেছি, এগুলি নিয়ে তর্ক বিতর্ক করতে চাই না, সত্য কোনটা মিথ্যা। হ্যাঁ, তো বন্দী থাকাকালীন কে কি বলে, তারপরে বেরিয়ে কি বলে, সেগুলো তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে আওয়ামী লীগ সভানেত্রী একবার বলেছিলেন, আমার যতদূর মনে পড়ে, যে উনি সবাইকে ফ্রি লাইসেন্স দিয়ে দিয়েছিলেন, যে যেভাবে বাঁচতে পেরে বাঁচার জন্য যে যা বলে বলুক। না, আমি 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 ফরগিভ করব, বাট আমি ফরগেট, সেটাও বলেছেন উনি, সেটা হচ্ছে আরো পরে। হ্যাঁ, আমি পরে একটা সময় যেটা বলেছেন আপনার কথাটি, যে যে বাঁচার জন্য যে পাপ আমার উপর দোষ চাপিয়ে দিয়ে তোমরা বেঁচে যাও, এটাই হচ্ছে নেত্রী। সেই অর্থে আমি বলি যে এগুলো আপনি তারেক জিয়ার কথা বললেন, তো ওই একই খাটে, একই কথা খাটে যদি এটা হয়। তো তার উপরে কীরকম নির্যাতন হয়েছে এটা সবাই জানে। আর তাছাড়া আরেকটা কথা আমি বলতে চাই, আপনি বলছেন যে আপোষ রাজনীতিতে হয় না, আপনাদের দল করে না, তা আমরা যতটুকু আপোষ শব্দ কিন্তু আমি কখনো উচ্চারণ করিনি এখন পর্যন্ত। হ্যাঁ, না, আপনি একটু বলছিলেন যে একেবারে মানে থাকতে হবে, কি বলে, আপোষহীন থাকতে হবে, রাজনীতির বাইরে গিয়ে কিছু করাটা, সেটাই মানে কথা বলেছিলাম। তো ধরেন আমাদের নেত্রী বিভিন্ন সময়ে তার আপোষহীনতার সাক্ষী প্রমাণ উনি রেখেছেন। রাজনীতিতে সবসময় নো বললেই আপোষহীন হয়, আর হ্যাঁ বললে আপোষহীন হয় না, এই ধারণাটা আসলে অত্যন্ত সেকেলে ধারণা। মানে রাজনীতিটা কম্প্রোমাইজের জায়গা থাকতে হয়, ডেমোক্রেটিক পলিটিক্স। আপনি ডেমোক্রেসি মানেই তো কম্প্রোমাইজ, মানে ডেমোক্রেসি মানেই কম্প্রোমাইজ, এক ধরনের কম্প্রোমাইজের জায়গা রাখতে হয়। ডেমোক্রেসি হচ্ছে কম্প্রোমাইজ উইথ ডিফারেন্ট ভিউজ, এটি গণতন্ত্র। সমাজতন্ত্রে কোনো কম্প্রোমাইজ নেই, একটাই থাকবে। আর ডেমোক্রেসিতে কম্প্রোমাইজ অফ ডিফারেন্ট ভিউজ, এটি গণতন্ত্র। তো আমরা দেখেছি যে 1/11-এর সরকারের পরে এটা অনেক কথাই আছে যে বিএনপি আওয়ামী লীগ এদের সাথে যে নেগোসিয়েশন করতে চেয়েছে, তারা সত্য মিথ্যা জানি না, ওনারা বলতে পারবেন। আমরা যতটুকু জানি, শেখ হাসিনা নিজেও বলেছেন যে এটা আমাদের আন্দোলনের ফসল, এই 1/11, এবং এদের সাথে যে ধরনের রাজনৈতিক, এক ধরনের রাজনৈতিক ঐক্য বিএনপিকে মাইনাস করার জন্য, সেটা সেদিন হয়েছিল বলেই রাজনীতির আজকে এই অবস্থা। আওয়ামী লীগ সবসময় বলে, কথা কাজ আমি জানি না, যে ওনারা সবসময় যে মানে অগণতান্ত্রিক শক্তির সাথে ওনাদের একটা নাকি বিরোধ, কিন্তু আমি এই পর্যন্ত এই রাজনীতি আওয়ামী লীগের 30 বছরের, এই গত 30-40 বছরে দেখি নেই। যেদিন খালেদা জিয়া এরশাদের বিরুদ্ধে দাঁড়াইল, শেখ হাসিনার সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে তারা পার্লামেন্টে গেল, আলোচনা হয়েছিল আমরা কেউ যাব না। তো সামরিক সরকারকে পার্লামেন্ট ইলেকশনে 86 এর কথা বলছেন আপনি, 86 এর কথা। তো এবং তাকে বৈধতা দেওয়ার যে বিষয়টি, এটা বিএনপি দেয়নি বারবারই। আজকে এই যে 11-র সরকারকে, তার সমস্ত কর্মকাণ্ডকে কারা, সেই পার্লামেন্ট থেকে আওয়ামী লীগ বেরিয়ে এসেছিল, আবার সেই পার্লামেন্ট থেকে আওয়ামী লীগ আবার বেরিয়ে এসেছিল, আবার বেরিয়ে আসছে, এটার ইলেকশন আবার পার্টিসিপেটও করেনি, বিএনপি করে পরেরটা। আমি আগেরটা বললাম 88 আবার সবাই মিলে বয়কট করেছে, আমি 86 একটা বলছি। আবার আপনি দেখেন এরশাদের সাথে এই ধরনের একটা সামরিক সরকারের সাথে আন্ডারস্ট্যান্ডিং, আমি এটাকে খারাপ মনে করি না, কিন্তু আপনি এটা মানে বইলা কেন বুঝাইতে চান যে আমি এরশাদের বিরুদ্ধে? রাজনীতিতে এরকম আলোচনা, আন্ডারস্ট্যান্ডিং, আপনি যুক্তি মানে দাঁড় করাবার চেষ্টা করলেন যে এটা হয়। আপনি আমার মনে হয় বর্তমান প্রসঙ্গে যেটি বলতে চাইছেন সেখানে ঠিক আছে, ওই জায়গা থেকে আসি বর্তমান প্রসঙ্গে। বিশৃঙ্খলার কথা বলছিলেন, শৃঙ্খলার বিশৃঙ্খলা নিয়ে যে কথা, आज के देखें जे फेरीते जे घटना घटছে এবং এর পরেও গত তিন দিনে আরও পাঁচটি সাতটি ঘটনা একই ধরনের অলমোস্ট কাছাকাছি ঘটনা ঘটছে। আপনি দেখেন এই যে সড়কের যে আন্দোলন, এই আন্দোলনের পরেও সরকার অনেক কমিটি করেছে, আলোচনা করেছে, তারপরেও কিন্তু এই রাস্তার বিশৃঙ্খলা এখনো কমেনি। তো এই যে জিনিসগুলো, মানুষ মরছে প্রতিদিন, তারপরে সরকার মাদকদ্রব্য, অবশ্যই আমরা চাই মাদকহীন সমাজ চাই, এটা কিভাবে কি পদ্ধতিতে আপনি দুইজনকে মারছেন আর বলছেন এরা মাদক বিরোধী ছিল, হাউ ক্যান ইউ প্রুভ দেম? আপনি কিভাবে এটা প্রমাণ করবেন? তাদেরকে সুযোগ দেন, প্রমাণের সুযোগ দেন, ফাঁসি দেন, অসুবিধা নেই, কিন্তু এই যে সংস্কৃতি সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে চাচ্ছেন। আমার যেটা সামাজিক সাংস্কৃতিক, আমি তো আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, কিন্তু আপনি যখনই বলবেন যে ও মাদক ব্যবসায়ী ওকে মেরে দাও, এটা কোনো সংস্কৃতি হতে পারে না রাজনৈতিক, এটা একটা দেশের জন্য মঙ্গল হইতে পারে না। আপনি দেখেন যারা সারেন্ডার করলো কক্সেস বাজারে, আসল যিনি, যার নাম সারা পৃথিবীতে আকাশে বাতাসে প্রচারিত, উনি কিন্তু ধরা ছোঁয়ার বাইরে। ঠিক একই ঘটনা আজকে দেখেন। কেন বিশৃঙ্খলা বলেছি? আপনার অর্থনৈতিক সেক্টরে যে বিশৃঙ্খলা, ব্যাংক, এটা 2017 সালে যে ব্যাংকিং সেক্টর ছিল সবচেয়ে মানে দুর্ভাগ্যজনক জায়গায় 17 সাল থেকে পর্যন্ত, আজকে কি হলো যে ব্যাংকে যারা দুর্নীতি করলো তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা, তাদেরকে আইনের ইয়েতে না এনে যারা ঋণ খেলাপি, যারা বছরের পর বছর ঋণ নিচ্ছে খেলাপি ঋণ, আবার তাদেরকে নতুন করে এমন সহজ শর্তে সুযোগ করে দেওয়া হলো যে অর্থাৎ এটা বাংলাদেশে করা সম্ভব। অথচ বাংলাদেশের কৃষকদের সার্টিফিকেট মামলা শেষ হয় না, 5,000-7,000 টাকার জন্য তাদেরকে কোমরে বাঁধা নিয়ে যায়, আর এখানে 50,000-60,000 কোটি টাকা তারা নিয়ে যাচ্ছে, তারপরেও বুক ফুলায়া বলে তারা মন্ত্রী হয়। শেয়ার বাজারের যারা কারসাজিতে জড়িত, আপনার ওই রিপোর্ট দেখেন, এর একটা রিপোর্ট এ পর্যন্ত প্রকাশ্যে আসে নাই। বাংলাদেশ ব্যাংকের টাকা নিয়ে গেল, সেটার যে তদন্ত রিপোর্ট, সেই তদন্ত রিপোর্ট আজও পর্যন্ত, যেটা ফরাসউদ্দিন সাহেব দিয়েছিলেন, আজও পর্যন্ত আসে নাই। যে এইটা কিসের সংস্কৃতি? এই যে এরা বড় বড় চুরি করে, পুকুর ডাকাতি করে পার পেয়ে যাচ্ছে সরকারের ছত্রছায়া থেকে, যার কারণে এই সমাজে বিভিন্ন ক্ষেত্রে এই বিশৃঙ্খলা, যে যার মতো আইনকে হাতে তুলে নিচ্ছে, এটার যে যার মতো আইনকে হাতে তুলে নিচ্ছে। আজকে দেখেন পুলিশ, এই পুলিশকে পুরস্কৃত করা হয়েছে কি কারণে? প্রথম হলো যে এরা সফলভাবে ওই যে নিরাপদ সড়ক আন্দোলনের এবং কোটা আন্দোলনের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিলেন তাদেরকে সফলভাবে দমন করতে পেরেছেন, এই জন্য ওনাদেরকে পুরস্কৃত করেছেন। নির্বাচনে সরকারকে সহায়তা করেছেন, এই জন্য আজকে পুরস্কৃত করেছেন। এই পুরস্কৃত করার কারণে পুলিশের, আমি সবাইকে বলবো না, এদের ভিতরের যারা এরকম ক্ষমতালোভী উচ্চাকাঙ্ক্ষী সরকারের সাথে জড়িত তারা আজকে কাউকে মানছে না। ওনারা আওয়ামী লীগ যে ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করছে, আজকে সেই ফ্র্যাঙ্কেনস্টাইন তাদেরকেই খাচ্ছে। প্রফেসর হাবিব মিল্লাত, কিভাবে শৃঙ্খলা ফিরিয়ে আনা যাবে? অনেকগুলো কথা বলেছেন, সমাজে বিশৃঙ্খলা, আর্থিক খাতে, এবং আর্থিক খাতে এখন যেমন ধরেন ক্যাপিটাল মার্কেটের কথা আমরা একটু স্মরণ করতে পারি। প্রতিদিনই সংবাদ শিরোনাম হচ্ছে যে এত দরপতন, এবং সেখানেও কিছু কিছু বিশৃঙ্খল কর্মকাণ্ড, কিছু ব্যক্তির বিরুদ্ধে ঘিরেও নানা রকমের প্রশ্ন আছে। সব মিলিয়ে আপনার কাছে শুনতে চাই আমরা। সেটা হচ্ছে যে আমরা মনে করি প্রত্যেকটি মানুষের, রাজনীতি করুক রাজনীতি না করুক, সাধারণ মানুষ, ব্যুরোক্র্যাট, সাংবাদিক, আপনারা সবাই যদি আমরা মনে করি কোনো কথা কাউকে দিব, সেই কথাটি আমরা রাখার চেষ্টা করব, এটাই হওয়া উচিত স্বাভাবিকভাবে, এটা এইভাবে সমাজে এগিয়ে যাওয়ার কথা। কিন্তু আপনি যে কথা বলছিলেন যে মুচল্লিকের কথাটি, আমি যতদূর জানি তারেক জিয়া যে মুচল্লিকে দিয়ে গেছে সেই কথাটি সে রাখেনি, এবং না রেখে রাজনীতি কিংবা অন্যান্য কর্মকাণ্ড কিন্তু আওয়ামী লীগের লিডার যাদের কথা আপনি বললেন শেখ সেলিম বা ওবায়দুল কাদের ওটু বললাম মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যা ইচ্ছা তাই বলে বেরিয়ে যাও এবং কিন্তু ওনারা কিন্তু লিখিতভাবে কোনো মুচলেখা বা কিছু দেননি আজকে পর্যন্ত বের হয়নি ওনারা কিন্তু সেই কাজটি করেননি আপনি বলেন যে আপোষহীন হলেই যে ভালো হবে হ্যাঁ আপনার নেত্রী যতদিন আপোষহীন ছিলেন ততদিন কিন্তু তিনি জনপ্রিয় ছিলেন যখনই আপোষকামী হয়েছেন জনপ্রিয়তা কিন্তু ধীরে ধীরে নিচের দিকে চলে যাচ্ছে আর ডেমোক্রেসি মানেই কিন্তু কম্প্রোমাইজ না আসলে সত্যিকার অর্থে বিশ্বাস করেন ডেমোক্রেসি মানে কম্প্রোমাইজ না ডেমোক্রেসি হচ্ছে নিয়ম নীতি মেনে আলোচনার মাধ্যমে কিছু একটা করা নিয়ম নীতির মাধ্যমে যে এখন যদি ২০ জন ডাকাত মিলে মনে করে আমরা ডাকাতি করব আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমরা সবাইকে নিয়ে এই কাজটি করব একটা অন্যায় করব সেটা কি আসলে সত্যিকার অর্থে আমরা ওইভাবে ওনার ভুল ব্যাখ্যা না আমার মতে যেটা আছে যে কম্প্রোমাইজ না আসলে কম্প্রোমাইজের কথা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে সবার ভালো যেটি সেটি হওয়া উচিত তো আপনি বলেছেন যে 111 এর সময় বিএনপি কে মাইনাস করার কথা ছিল শুধুমাত্র না আমরা দুই নেত্রীকে মাইনাস করার চেষ্টা দেখেছি কিন্তু যারা যারা বেস্ট তারাই সারভাইভ করে তো মাননীয় প্রধানমন্ত্রী বুঝেছেন আন্দোলন করেছেন নেতৃত্ব দিয়েছেন দেশে ফিরে এসেছেন তিনি সারভাইভাল অফ দ্য বেস্ট উনি বেঁচে গেছেন ফিটেস্টের কথা বলছি আর আওয়ামী লীগ যে অগণতান্ত্রিক শক্তির কথা বলেছেন সত্যিকার অর্থে আমি আজকে ভেবেছিলাম আপনি আপনার সাথে আমার সম্পর্ক ভালো বিএনপি সম্বন্ধে এমন কিছু বলবো না যাতে বিএনপির লোকজন আহত হয় আপনারা আহত হন কিন্তু আমার যখন মনে হয় যে বিএনপি কিন্তু গণতান্ত্রিক পন্থায় তৈরি হয়নি ক্যান্টনমেন্টের মধ্যে বিএনপির জন্ম হয়েছে এবং যে সময়টিতে জন্ম হয়েছে অস্বীকার করার কিছু নাই যে সময়টিতে মেজর জেনারেল জিয়াউর রহমান সাহেব সামরিক আসন প্রশাসক ছিলেন সামরিক বাহিনীর সমস্ত নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে সেই সময়টিতে দলের প্রধান হয়েছিলেন এবং সেই সময়টিতে দল চালিয়েছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের কোনো ইতিহাস নাই নির্বাচন ছাড়া কোনো দিন ক্ষমতায় যায় নাই বিএনপি কিন্তু নির্বাচন ছাড়া শুরু থেকেই ক্ষমতায় গেছে সুতরাং গণতন্ত্র অগণতান্ত্রিক কথা বলতে হলে আমাদের আসলে চিন্তা করে বলতে হবে আপনি ফেনীর কথা বলেছেন সত্যিকার অর্থে একজন সাধারণ মানুষ হিসাবে একজন বাবা হিসাবে একজন অভিভাবক হিসাবে আমি নিজে দুঃখিত এবং যারাই এর সাথে অপরাধী জড়িত থাকুক না কেন আপনার মতো আমিও বিচার চাই এবং আমি চাই যে সুনির্দিষ্ট বিচার হোক যার মাধ্যমে অন্যজন অপরাধীর বুক কাঁপবে আরেকটি অপরাধ করার জন্য এটা আমি চাই আমি সড়কের বিশৃঙ্খলা আমি চাই না প্রতিদিন মানুষ মারা যাক আমি চাই না সড়কে অ্যাক্সিডেন্ট হোক কিন্তু তারপরও হয়ে যাচ্ছে কিন্তু এটা থেকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসতে গেলে সকলের সহযোগিতা দরকার সরকারের একার পক্ষে শুধুমাত্র সবকিছু সম্ভব না যদি না জনগণ তাদেরকে সামাজিকভাবে সমর্থন করেন আপনি মাদকের কথা বলেছেন ক্রসফায়ারের কথা বিভিন্ন জায়গায় সেটাও দেখেছি মাদক বিরোধী অভিযান চলছে আমার নির্বাচন এলাকায় দুইটি উপজেলা একটি ছোট্ট উপজেলা কামারখন্দ এবং একটি সিরাজগঞ্জ সদর কামারখন্দকে গত ৩১ মার্চ মাসে আমরা মাদকমুক্ত ঘোষণা করেছি যারা মাদক ব্যবসায়ী ছিল মাদকের মদতদাতা ছিল যারা মাদকের সহায়তাকারী ছিল তাদেরকে আমরা আত্মসমর্পণ করিয়েছি এবং যারা মাদক সেবী আছে তাদের জন্য হসপিটালে বেড নির্ধারণ করেছি খরচ যোগাচ্ছি যারা যেন ফিরে আসে আমরা হয়তো শতভাগ সফল হব কিনা যাই না তবে প্রকোপ কমতে বাধ্য এবং যদি প্রশাসন এবং রাজনৈতিক দলগুলো সমর্থন না করে মাদক সেবীদের তাহলে মাদক সেবা কমতে বাধ্য কারণ আমাদের সমস্ত যারা পেশাজীবী এবং ইমাম সাহেবরা আছেন সকলে সমর্থন করছেন সেটাতেই উৎসাহিত হয়ে আমরা সিরাজগঞ্জ সদর উপজেলাকে ১ জুলাই আমরা মাদকমুক্ত করতে চাই খেলাধুলা বাড়িয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান বাড়িয়ে সামাজিক সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে এ ব্যাপারে সকলের সহযোগিতা চাই তবে কখনো কখনো এমন ঘটনা ঘটে একজন মানুষকে বিদায় করলে যদি হাজার মানুষ ভালো থাকে তাহলে হয়তো কঠিন সিদ্ধান্ত কাউকে কখনো নিতেই হতে পারে এবং তার জন্য মাদকদের এত টাকা পয়সা যে তাদের এত সুযোগ সুবিধা যে তারা অনেককেই কিনে ফেলে অনেককেই বিভ্রান্ত করে ফেলে সুতরাং তাদের হাত থেকে রক্ষার জন্য কখনো কঠোর হওয়ার প্রয়োজন আছে এবং কঠোরতাকে সমর্থন করানোর দরকার আছে আপনি সার্টিফিকেট মামলার কথা বলেছেন বিগত ২ বছরে আপনি বলেন কয়টি সার্টিফিকেট মামলার কথা শুনেছেন এটা হয়েছে ৮০-৯০ দশকের দিকে সবচেয়ে বেশি পরবর্তীকালে ২০০০ পরবর্তীকালে কিন্তু আজকাল আর সার্টিফিকেট মামলার কথা দুই একটা শোনা গেলেও সেই আগের যে প্রকোপটা ছিল সেটা কিন্তু নাই ব্যাংকের ইরেগুলারিটিজ নিয়ে কথা বলেছেন টাকা পাচারের কথা বলেছেন টাকা পাচার হয়েছে অন্যায় হয়েছে টাকাটা ফেরত নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে কিছু টাকা ফেরত আসছে আশা করব এবং চাইব যে টাকাগুলো ফেরত আসুক হ্যাঁ শেয়ার বাজার এবং ব্যাংকে কিছু অন্যায় দুর্নীতি হয়েছে এটা কিন্তু সরকারের যতটা না দায় দায়িত্ব এটা কিন্তু ব্যাংকিং সেক্টরের যারা ব্যাংকে চালান এবং যে সমস্ত অফিসাররা এই দুর্নীতির সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। শুধু শাস্তি না ১০০ কোটি টাকা মেরে দিলাম ৫ বছরের জেল হলো, এই শাস্তি কিন্তু আমার মনোপুত নয়। তাদেরকে অবশ্যই যে টাকাটা তারা অন্তঃস্রুপ করেছে সেই টাকাটা তাদের ফেরত দিতে হবে, সাথে সাথে তাদেরকে শাস্তির মাত্রাটা বাড়ানো দরকার, এটা নিয়ে অবশ্যই আমি মনে করি। তবে একটা কথা বলি, পুলিশ সম্বন্ধে আপনি বলেছেন তারা ২-৪ জন প্রত্যেকটা পেশায়, আপনি বলেন কোন পেশায় কিছু কিছু মানুষের জন্য সেই পেশাটি কলঙ্কিত হচ্ছে না? পুলিশ বাহিনীর মধ্যে কেউ কেউ আছেন যারা তাদের পেশাকে কলঙ্কিত করার চেষ্টা করছে। সোনাগাজীতে ঘটনা ঘটেছে, সেই পুলিশ অফিসার যে ব্যবহারটি করেছে সাসপেন্ড হয়েছে, হয়তো শাস্তি হয়ে যাবে, তার জন্য পুরো পুলিশ বাহিনীকে আসলে দোষারোপ করা ঠিক না। স্বাধীনতা যুদ্ধের আপনি কথা বলছিলেন, তারাই কিন্তু প্রথম অস্ত্র ধরেছিল এই পুলিশ বাহিনী। এই যে বিএনপি জামাতের যে অগ্নি সন্ত্রাস, শত শত মানুষকে পুড়িয়ে মারলো, অবরোধ করলো, দেশের অর্থনীতিকে ধ্বংস করার চেষ্টা করলো, তখন কিন্তু তারা ২ দিন ৩ দিন না ঘুমিয়ে আমাদের ঘুমের ব্যবস্থা করেছে যারা আমরা সাধারণ মানুষ। সুতরাং আমরা চাই যে এই মনিটরিং এবং অ্যাকাউন্টেবিলিটি এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটি জায়গায় যে মানুষ সততার সাথে কাজ করবে, ওয়াদা দিলেও ওয়াদা পালন করবে এবং তার দায়িত্ব সঠিকভাবে পালন করবে। হয়তো এটি সম্ভব হয় নাই বাংলাদেশের ক্ষেত্রে এখনও। এর কারণটি হচ্ছে সেই ৭১ পরবর্তী ৭২-এর স্বাধীনতা যুদ্ধের পরে যদি ধারাবাহিকতা রক্ষা হতো এইটি হতো না, যদি ৭৫ সনে জাতির জনককে হত্যা না করা হতো তাহলে হয়তো এই জিনিসটি হতো না। কারণ ২১টি বছর বাংলাদেশিরা অগণতান্ত্রিক পন্থায় সামরিক বাহিনী, বেসামরিক লেবাসে সামরিক বাহিনী দিয়ে অগণতান্ত্রিক পন্থায় তারা ক্ষমতা দখল করেছে, তারা দেশকে হালুয়া রুটির ভাগে পরিণত করেছিল। এইটা থেকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, আপনাদেরও সহযোগিতা প্রয়োজন। আপনারা সকল দলমত নির্বিশেষে গণতান্ত্রিক পদ্ধতিতে সবাইকে সাথে নিয়ে কাজ করলে আমার মনে হয় দেশ যেভাবে এগুচ্ছে ইনশাল্লাহ সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে। আপনারা দেখেন বাংলাদেশের সূচকগুলো কিন্তু ২-১টা সূচক, রাজনৈতিক সূচক বাদ দিয়ে সমস্ত সূচক কিন্তু ঊর্ধ্বগামী। আমি যখন ২০০৮ সনের স্ট্যাটিস্টিক দিই তখন দেখি $৪৪০ হচ্ছে মানুষের মাথাপিছু আয়, সেটা $১৯০ ছাড়িয়েছে। টাকার অঙ্কে হয়তো $১৫০, কিন্তু চার গুণের কাছাকাছি চলে গেছে। পৃথিবীর কোনো দেশ পারে নাই। প্রবৃদ্ধির কথা যদি বলে থাকেন, বলেন বাংলাদেশকে বিট দেওয়ার মতো 10টা দেশ পৃথিবীতে আছে কিনা? আমরা কিন্তু স্বপ্ন দেখছি ২০৪১ সনের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করতে পারবো। এটা শুধুমাত্র সম্ভব হবে যদি রাজনৈতিক স্থিতিশীলতা থাকে। এখন দেশ রাজনৈতিকভাবে স্থিতিশীল, দেশ কিন্তু উন্নতির দিকে এগিয়ে চলেছে। এর সাথে কিছুটা দুর্নীতি জড়িত আছে, এর সাথে কিছুটা অপকর্ম জড়িত আছে, অবশ্যই আছে, অস্বীকার করার কিছু নাই। কিন্তু তার তুলনায় যে উন্নতিটা হচ্ছে, তার তুলনায় যে দেশ এগিয়ে যাচ্ছে, দেশের মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হচ্ছে। আমি উত্তরবঙ্গের মানুষ, আমাদের বলা হয় মেধাশূন্য কিংবা মফিজ, কিংবা 3 বেলা আমরা কখনো খেতে পারতাম না, আমরা মঙ্গার দেশের লোক। সেই মঙ্গার দেশের লোক কিন্তু আজকে 3 বেলা পেট পুড়ে ভাত খায়। তাদের কিন্তু আয়োডিনের অভাবে আর গলগণ্ড হয় না, ব্রেনের সেলগুলো কিন্তু আগের মতো অত দুর্বল নয়। সারা বাংলাদেশ, উত্তরবঙ্গই যখন জেগে উঠেছে সারা বাংলাদেশ কিন্তু জেগে উঠেছে। আপনি দেখেন মেগা প্রজেক্টগুলোর কথা দেখেন, বাংলাদেশের মানুষকে 10-12 বছর আগে এটা চিন্তা করতে পেরেছে। কর্ণফুলীর নিচ দিয়ে টানেল যাবে, কিংবা বিশ্বব্যাংক টাকা না দিলে পদ্মা সেতু হবে। ভীষণারী নেতৃত্ব দরকার, আর কঠোর নেতৃত্ব দরকার, যে নেতৃত্বের মাধ্যমে আমি যে বলছিলাম ওয়াদাটির কথা, সেটা এখানে প্রযোজ্য। যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমন এক নেতা যিনি দিনক্ষণ দিয়ে কিন্তু বলেন যে এইটা করব, ২০২১ সনের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত করব, ৪১ সনের মধ্যে আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করব, আমরা ডেল্টা প্ল্যান কিন্তু ২১০০ সনে বাস্তবায়ন করব। এই ধরনের নেতা দেশে থাকলে তাকে সহযোগিতা করা দরকার। শুধু দলের ক্ষেত্রে, রাজনৈতিক দলের ক্ষেত্রে, শুধুমাত্র বিরোধিতার ক্ষেত্রে বিরোধিতা না করে আমরা যদি একসাথে কাজ করি, পরবর্তী নির্বাচনে জনগণ নির্ধারণ করবে কে কাকে ক্ষমতায় বসাবে, কে কাকে দায়িত্ব দিবে। কিন্তু তার আগে যতদিন দায়িত্ব দেওয়া হয়েছে ততদিন কিন্তু সমর্থন করা দরকার। শেষের দিকে আমি বলেছি যে আওয়ামী লীগের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের কথা বলেছি, এটা বলতে গিয়ে উনি অনেক কথাই বলেছেন। আমি সামান্য ২-৪টা কথা বলে এই জায়গাটা শেষ করব, ওই জায়গায় যাব না। প্রথম কথা হইল উনি একটা ভুল ব্যাখ্যা, গণতন্ত্র আমি কিন্তু বলেছি কম্প্রোমাইজ বলতে কোনটা, কৌশল এর আপনার নীতির থেকে আপনি সরে যাওয়াটা গণতন্ত্র না। কিন্তু গণতন্ত্রে আলোচনা হবে, ভিন্ন মতের সাথে আলোচনা হবে, এইটাই তো কম্প্রোমাইজ। আমি ওই অর্থে বলছি, অন্য ইয়েতে ভিন্ন মতের সাথে কোনো আলোচনা নেই, থাকেই না। তো যাই হোক, আপনি বলেছেন বিএনপি ক্যান্টনমেন্ট থেকে জন্ম, অবশ্যই অবশ্যই, এটা স্বীকার করার, অস্বীকার করার উপায় নেই। তবে অন্যান্য সামরিক শাসকদের মতো যেইভাবে ক্যান্টনমেন্টের ক্ষমতা দখল করে উনি কিন্তু ওইভাবে ক্ষমতা দখল করে আসেননি। ওনার ভিন্নতা, ওনাকে ৭ই নভেম্বর জনগণ মাথায় মুকুট দিয়ে নিয়ে গেছে। উনি কাউকে এর আগে বলেন নাই যে আমাকে দেশে সামরিক শাসন দাও, উনি সামরিক শাসনেরও ছিলেন না। তবে উনি কেন ভিশনারি নেতা? একজন সামরিক শাসক যে ভিশনারি হতে পারে এটার প্রমাণ যে উনি প্রথম এদেশে বহুদলীয় গণতন্ত্রের যে চর্চা বন্ধ হয়েছিল 4th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সেটাকে উনি ওপেন করেছেন, যেটা আমাদের মুক্তিযুদ্ধের চেতনার অন্যতম শর্তই ছিল অবাধ যে বহুদলীয় গণতান্ত্রিক যে ব্যবস্থা সেটাকে জিয়াউর রহমান তার ভিশন দিয়ে করেছেন। একমাত্র সামরিক শাসক যার কাছে গণতন্ত্রের জন্য মিছিল করতে হয়নি, উনি নিজেই গণতন্ত্রের দিয়েছেন। এবং দেখেন আজকে গার্মেন্টস সেক্টর, একজন ভিশনারি লোক আজকে গার্মেন্টস সেক্টর, এগ্রিকালচার সেক্টর, বিদেশের যে আজকে রেমিটেন্স যা আসছে এটার যে এই ভিশনটা উনি এই জাতিকে দিয়ে দিয়েছিলেন, এর আগে এই ভিশনটা কারো কাছে ছিল না। সেই জন্যই জিয়াউর রহমান সামরিক হলেও তার ভিন্নতা ছিল। আর আওয়ামী লীগ ধরেন এদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছে, অস্বীকার করার তো কোনো সুযোগ নেই, কিন্তু যেই গণতন্ত্রের জন্য আওয়ামী লীগের নেতারা দীর্ঘদিন কারাবরণ করেছেন আপনি দেখেন সেকেন্ড কি এরকমই পড়লো, 2য় অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে মানুষের মৌলিক অধিকার কেন হরণ করা হলো? 4th অ্যামেন্ডমেন্টের যে মৌলিক বিষয় সেটা হলো যে জনগণের, এত প্রশ্ন রেজ করছেন এগুলোর জবাব নেওয়ার কিন্তু আমার সময় থাকবে না, যে আমি একটু বলে শেষ করি। 4th অ্যামেন্ডমেন্টের যে মৌলিক বিষয়টা ছিল সেটা ছিল যে ওইখান থেকে সংবিধানের যে 11 অনুচ্ছেদ বাদ দেওয়া হয়েছিল, যে মানে দেশের সমস্ত পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা দেশ শাসিত হবে, এটাকে বাদ দেওয়া হয়েছিল। এবং রাষ্ট্রপতির শাসিত সরকারে বলা হয়েছিল যে রাষ্ট্রপতি তার নিজস্ব ক্ষমতায় প্রয়োগ করবেন অথবা তার অধীনস্থ কর্মচারীদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, এখানে জনপ্রতিনিধিদের কোনো ভূমিকা ছিল না। দ্যাট ওয়াজ এ, আমি বলবো যে আমলাতান্ত্রিক একটি কু, সেই 4th অ্যামেন্ডমেন্ট যেটা গণতন্ত্রের সাথে খাপ খায় না। সেই জায়গার থেকে গণতন্ত্রকে জনগণের কাছে দিয়ে এসেছেন একজন সামরিক শাসক। উনি কিন্তু কখনোই সামরিক আইন জারি করেনি, ওনার আগেই সামরিক আইন জারি হয়েছে, ওনাকে ক্ষমতা নিতে জনগণ বাধ্য করেছে। তো সেই জায়গার থেকে আমি বলি যে হ্যাঁ, আওয়ামী লীগের অতীতে অনেক অ্যাচিভমেন্ট আছে। আপনি বিএনপিকে বলেন যে বিএনপি নিঃশেষ হয়ে গেছে, বিএনপি সেই রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো শেষ হয়ে হইল না শেষ। এরকম বিএনপিকে এরশাদ আমলেও আমরা দেখেছি। বিএনপি এখন ছোট গল্প হিসেবেই থাকবে, মানে শেষ করা যাবে না, গল্প হিসেবেই থাকবে। বিএনপির প্রথম সারির সমস্ত নেতাদের নিয়ে গেছে, তারপরে বিএনপি ঘুরে দাঁড়িয়েছে, মানে পাখির মতো আবার উঠে দাঁড়িয়েছে। বিএনপি আওয়ামী লীগ 21 বছর ক্ষমতার বাইরে ছিল, বিএনপি 12 বছর হয়েছে। তো এতে একটা ডেমোক্রেটিক পার্টির জন্য আমি মনে করি না, হ্যাঁ কষ্ট তো করতেই হবে, ক্ষমতা যেতে চাবেন, আন্দোলন সংগ্রাম। উনি বলেছেন নাম নেয় না, আরো 8-9 বছর থাকুক না। উনি বলছেন আমি আপনাকে একটা শরণ জানি না আপনার বয়স কত, 67-এর বঙ্গবন্ধু যখন জেলে চলে গেল, এই তারপরে তার আগরতলা বারযান্ত্র তার উপরে চাপায় দেওয়া হলো, তখন কিন্তু বঙ্গবন্ধুর মুক্তি চাই এই আন্দোলন দেশে শুরু হয়নি। বহুদিন বঙ্গবন্ধু আক্ষেপ করে একটি চিঠি লিখেছিলেন, যেটা ABM মুসা আর আরেকজন কে ছিলেন কি সুলতান এই চিঠিটা নিয়ে আসছিলেন, শেষ করতে হবে। হ্যাঁ, তো কাজেই রাজনীতির এরকম উত্থান থাকে, এরকম পতন থাকে, আবার স্প্রিং পাখির মতো আবার দাঁড়ানো আছে, এটা গণতান্ত্রিক রাজনীতি। প্রফেসর হাবিব মিল্লাত, খুবই সংক্ষেপে, যেহেতু সময় খুবই কম, উত্থান পতন রাজনীতিতে থাকবেই, উত্থান পতন সমাজের সব জায়গায় আছে এবং এটা থাকবেই, কিন্তু সবচেয়ে বুদ্ধিমান যারা যারা পতনকে মেনে নিয়ে পতনের উপর থেকে কাজ শুরু করে কিন্তু বিএনপির সেই অবস্থা আমি দেখছি না আপনি বলেছেন ছোট গল্পের মতো আসলে ছোট গল্পের মতো মুসলিম লীগ নিয়ে ছোট গল্প বানিয়েছিলাম এক সময় এখন বিএনপি কে নিয়ে করতে হবে সেটা যদি আপনারা মেনে নেন তাহলে তো সত্যিকার অর্থে আপনারা টিকতে পারবেন না আর একটা কথা হচ্ছে সংবিধান হচ্ছে একটা চলমান প্রক্রিয়া সমাজের সাথে সাথে প্রয়োজনের সাথে সাথে বদলাবে বঙ্গবন্ধুর সংবিধানের 4th অ্যামেন্ডমেন্টে কিন্তু কখনোই ওইটা লেখা ছিল না যে শুধুমাত্র প্রজাতন্ত্রের কর্মচারীরাই দেশ চালাবে এটা ওইভাবে না আপনি যদি একটা লাইন বললে তো হবে না একটা লাইন শুধু বললে তো হবে না আর্টিকেল 56 আপনি যদি বলে থাকেন আপনারা হয়তো আমার চেয়ে অভিজ্ঞ বেশি তবে একটাই কথা বলে থাকি 72 এর সংবিধান তৎপরবর্তীকালে অ্যামেন্ডমেন্ট সহ সংবিধান সেই সংবিধানে কখনোই জনপ্রতিনিধিদের গুরুত্ব ছোট করে আজকে পর্যন্ত দেখা যায় নাই সেখানে হয়তো ব্যুরোক্র্যাটদের কথা বলা আছে কিন্তু জনপ্রতিনিধিদের গুরুত্ব কখনোই কমের কথা কখনোই বলা হয় আর সেই যে অ্যামেন্ডমেন্ট গুলো যে দলটি করলো সেই দলে যাওয়ার জন্য আপনাদের পার্টি যিনি প্রধান তোফায়েল আহমেদ সাহেবের একটা লেখা দেখলাম গত সপ্তাহে তিনি দরখাস্ত করে সেই যাওয়ার জন্য লাইন দিয়েছিলেন কারণ একমাত্র সামরিক বাহিনী প্রধানই সেই দলে যোগদান করতে পারতেন ডেপুটিরা পারতেন না কিন্তু তিনি উৎসাহ প্রকাশ করেছিলেন সেটি হওয়ার জন্য আর ভীষণের কথা কি বলবো বহুদলীয় গণতন্ত্র যে মুক্তিযুদ্ধের কথা আপনি বললেন যে স্বাধীনতা যুদ্ধে আমাদের ৩০ লক্ষ মানুষ শহীদ হয় ২ লক্ষ মা বোনের সম্ভ্রমহানি হয় সেই যারা সহযোগী সেই জামাতি ইসলাম তাদেরকে নিবন্ধন দেওয়ার জন্য মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিসাৎ করার জন্য বহুদলীয় গণতন্ত্রের নামে জামাতকে বৈধতা দিয়েছে বিএনপি সরকার জিয়াউর রহমান আর গণতন্ত্রের জন্য চাইতে আপনারা বলেছেন গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে আমি তখন খুবই ছোট আসলে সেই সময়টি আমার মনে আছে যে হানা ভোট হয়েছে কোন গণতন্ত্রে হানা ভোট আছে আমি আসলে আজকে পর্যন্ত বুঝতে পাইনি এবং হানা ভোটের সংখ্যা কিভাবে ছিল তাতেও আমি আসলে বুঝতে পারি না যে কিন্তু কনস্টিটিউশনে আছে কনস্টিটিউশন রেফারেন্ডামে এখনো আছে নাকি না এখন নাই কারণ রেফারেন্ডাম কনস্টিটিউশন জেনারেল জিয়া যখন ক্ষমতা নেয় তখন বাংলাদেশে কোনো সংবিধান ছিল না এবং জিয়াউর রহমান কখনোই এই ভোটের আগে সংবিধান পুনরুজ্জীবিত করেননি এইটাই হচ্ছে সংবিধান সংবিধান হচ্ছে এমন একটি জিনিস যেটি হচ্ছে আমার ভুল হচ্ছে না আমি তো ধরেন জেনে শুনে কথা বলার চেষ্টা করি যেটা জানি না স্বীকার করি যেটা জানি না সেটা আমি বলি না অথবা ভুল বললে সে ভুল স্বীকার করে ফেলি সংবিধান না থাকে তাহলে জিয়াউর রহমান 5th অ্যামেন্ডমেন্ট করলেন কিভাবে কি আসলো তো তারপরে ইনডেমনিটি বিলের কথা বলছেন সেটা কোন শুনে হয়েছে কেন হলো আসছে আমার হাতে আর বিতর্ক করার সময় ইনডেমনিটি বিল আপনি বলছেন সংবিধান পরিবর্তনের কথা বলেন জাতির জনক বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সপরিবার হত্যাকাণ্ড এটা কোনো নিঃশংস ঘটনা কিনা জাতির জন্য কলঙ্ক কিনা যে কোনো সাধারণ মানুষ বলে কলঙ্কজনক অধ্যায় সেই ঘটনাটি জিয়াউর রহমান তাদেরকে ইনডিমনিটি দিয়ে দেশের বাইরে পাঠিয়েছে দেশের বাইরে তাদেরকে যতটুকু সম্মান পাওয়ার দরকার তার চেয়ে বেশি সম্মান এবং সম্পদ দিয়েছে তাদেরকে পুরস্কৃত করেছে এই হচ্ছে জিয়াউর রহমানের ভীষণ হচ্ছে দেশকে পিছনের দিকে নিয়ে যাও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এবং দেশ যেন কখনো নিজের পায়ে না দাঁড়াতে পারে সেটাই হচ্ছে জিয়াউর রহমানের ভীষণ শেষ করতে হবে দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তিতুমতো সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক ইমেল এসএমএস এর মাধ্যমে ইন্টারনেট আমাদের অফিশিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত ২টোয় সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1টায় দেখবার আমন্ত্রণ রইল তিতুমতো এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরাসরি দেখতে পারেন ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে আর এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য অনুষ্ঠানটি সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন tritiyomattra.com ফেসবুক গুগল প্লাস টুইটার এবং ইউটিউবে তৃতীয় মাত্রা যে পেজগুলো রয়েছে সেই সব পেজগুলোতে আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য মিস্টার আতাউর রহমান ঢালী এবং প্রফেসর মd. হাবিব মিল্লাত অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা অংশ নেওয়ার জন্য দর্শক যে আলোচনা বিতর্ক হচ্ছিল গণতন্ত্রের একটি প্রধান অনুষঙ্গ এই ধরনের বিতর্ক এবং এই সুস্থ বিতর্ক আমাদের সমাজে রাষ্ট্রে সর্বত্রই থাকা দরকার একই সঙ্গে রাজনীতিতে আলোচনা কম্প্রোমাইজ লেনদেন নানান কিছু হয়তো থাকবে কিন্তু সব কথার বড় কথা যে রাজনীতিটা যেন সুস্থ থাকে কোনো কিছু যেন রাজনীতির বিনিময় না হয় অর্থাৎ অসুস্থ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেন না হয় সেটি আমাদের সবসময় বিবেচনায় রাখতে হবে সংসদে যোগ দেওয়া ভালো হবে কি খারাপ হবে বেগম জিয়ার প্যারোলে মুক্তি পাওয়া ভালো হবে কি ভালো হবে না সেগুলো যাই হোক না কেন কিন্তু এমন একটা পারসেপশন মানুষের যেন মধ্যে না দাঁড়ায় যাতে মানুষ রাজনীতির প্রতি আরও अनुत्साही हुए थे आरो विरक्त हुए थे देशे नाना क्षेत्रे नाना रकमेर अस्थिरता विशृंखला नाना क्षेत्रे आछे अस्वीकार करबार कोनो सुयोग नेई आबार एकई संगे देशे नाना रकमेर उन्नयन कर्मकांड चलछे सेटिओ अस्वीकार करबार सुयोग नेई मूल कथा हच्छे जे उन्नयनओ थाकते होबे गणतंत्रो थाकते होबे एबं उन्नयन प्रक्रिया गणतांत्रिक प्रक्रिया राजनैतिक प्रक्रियार मध्य एक धरनेर शृंखला थाकते होबे एबं सेई शृंखलार जन्य एई जे शक्त हाथे कठोर हाथे देश शासन करा एबं एकई संगे सेखाने सुशासन निश्चित करा सेदिकटाके যারা রাষ্ট্র পরিচালনার সঙ্গে যুক্ত আছেন তাদের আরো বেশি মনোযোগ দিতে হবে। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।